हेलो व्यूअर्स आशा करी सकलेई भालो आछेन। आजकेर भिडियोर विषय हच्छे किभाबे आमरा रबि थेके रबिते ব্যালেন্স ট্রান্সফার করতে পারি খুব সহজেই। অর্থাৎ রবি এক সিম থেকে অন্য সিমে টাকা নিতে পারি। আমি ধরে নিচ্ছি যে আপনার একটা রবি সিমের ব্যালেন্সে কিছু টাকা আছে, তো আপনি চাচ্ছেন যে সেখান থেকে কিছু টাকা আপনার প্রিয়জনের নাম্বারে ট্রান্সফার করতে। তো কিভাবে এই কাজটা করবেন সে বিষয়ে আজকের এই ভিডিও। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়মটা একটু ভিন্ন, মানে আপনি যেই সিমে টাকাটা নিতে চান বা আনতে চান সেই সিমে কোডটা ডায়াল করার পর যে নাম্বার থেকে টাকাটা আনতে চান সেই নাম্বারে রিকোয়েস্ট করতে হবে। তারপর সাথে সাথে সেই নাম্বারে একটি SMS যাবে। যদি SMS টা কনফার্ম করা হয় তাহলে আপনি টাকাটা নিতে পারবেন। তো চলুন এই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে নিব যে আমার টু সিমের ব্যালেন্সে কত টাকা আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার টু সিমের ব্যালেন্সে 18 টাকা আছে। এখান থেকে আমি 10 টাকা অন্য একটা রবি সিমে ট্রান্সফার করে দেখাবো। যে কোনো রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল করুন *140*6*2# আমি আবার কোডটা বলতেছি *140*6*2# জাস্ট এই কোডটা ডায়াল করুন। মানে আপনি যেই সিমে টাকাটা আনতে চান বা নিতে চান সেই সিমে ডায়াল করুন। তো আমি এখান থেকে 1 সিমে ডায়াল করলাম। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এন্টার দা রিকোয়েস্টেড অ্যামাউন্ট। এখানে বলতেছে যে আপনি কত টাকা রিকোয়েস্ট করতে চাচ্ছেন, মানে কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করে এই সিমে বা এই নাম্বারে আনতে চাচ্ছেন। আপনি যত টাকা ব্যালেন্স ট্রান্সফার করে এই সিমে আনতে চান সেই অ্যামাউন্টটা এখানে টাইপ করুন, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করুন। তারপর দেখতে পারবেন ইন্টার রিকোয়েস্টেড নাম্বার। এখানে বলতেছে যে আপনি কোন নাম্বারে রিকোয়েস্ট করতে চাচ্ছেন, মানে কোন নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করে এই নাম্বারে বা এই সিমে আনতে চাচ্ছেন। আপনি যেই নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করে এই সিমে আনতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করুন। তো আমার টু সিমের নাম্বারটা আমি এখানে টাইপ করে দিলাম। আপনি যেই নাম্বার থেকে ব্যালেন্স ট্রান্সফার করে এই সিমে আনতে চান সেই নাম্বারটি এখানে টাইপ করুন, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করুন। তারপর ঠিক এরকম একটা পপ আপ দেখতে পারবেন, এবং আমরা এইমাত্র যে নাম্বারে রিকোয়েস্ট পাঠিয়েছি সেই নাম্বারের সাথে সাথে একটি SMS যাবে। তো দেখতে পাচ্ছেন SMS টি চলে এসেছে। আপনি যে নাম্বারে রিকোয়েস্ট করবেন সেই নাম্বারে এরকম একটি SMS যাবে। এখানে দেখতে পাচ্ছেন 461 নাম্বার থেকে 10 টাকা ব্যালেন্স ট্রান্সফার করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তো আপনি যদি এই প্রসেসটা কনফার্ম করতে চান, মানে ব্যালেন্স ট্রান্সফারটা করতে চান, তাহলে এখান থেকে আপনাকে বড় হাতের Y টাইপ করার পর সেন্ডে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু ব্যালেন্স ট্রান্সফারটা করব সেহেতু এখানে বড় হাতের Y টাইপ করে দিলাম, দেন এখান থেকে SMS এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন SMS টি চলে গেছে। তো ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমার 461 নাম্বারে 10 টাকা ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে, এবং আমি যে 461 নাম্বারে 1 সিমে 10 টাকা রিসিভ করেছি তার SMS টিও দেখতে পাচ্ছেন। কেননা দুটো সিমই আমার মোবাইলে লাগানো আছে, এই কারণে দুটোর SMS ই দেখতে পাচ্ছেন। তো আশা করি এইভাবে আপনি যে কোনো সময়ে রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি ব্যালেন্স ট্রান্সফার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।